আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খোশনুর আলম সুজন আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অডিও বুকের জগতে। চলুন আমরা দেখি সুরা বাকারার তাফসির আয়াত 63 থেকে আয়াত 87। ধন্যবাদ। আয়াত 63। এবং যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুর পর্বত সমুচ্চ করেছিলাম যে আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়রূপে ধারণ করো এবং এতে যা আছে তা স্মরণ করো, সম্ভবত তোমরা নিষ্কৃতি পাবে। আয়াত 64। এরপর পুনরায় তোমরা ফিরে গেলে, অতএব যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তার করুণা না থাকতো তাহলে অবশ্যই তোমরা বিনাশপ্রাপ্ত হতে। আয়াত শেষ। ইয়াহুদীদের কাছ থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল, এ আয়াত দুটিতে আল্লাহ তাআলা বানী ইসরায়েলকে আহাদ ও অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমার ইবাদত ও আমার নবীর অনুসরণের অঙ্গীকার আমি তোমাদের কাছে নিয়েছিলাম এবং সেই অঙ্গীকার পুরা করার জন্য আমি তুর পাহাড়কে তোমাদের মাথার উপর সমুচ্চ করেছিলাম, যেমন অন্য জায়গায় রয়েছে, যখন আমি বানী ইসরায়েলের উপর পাহাড়কে স্থাপন করি ওটা ছিল কোনো ছায়া, কোনো একটি ছায়ার ন্যায়। তারা তখন মনে করেছিল যে ওটা তাদের উপর পড়ে যাবে। আমি বলেছিলাম, তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে শক্ত হাতে ধারণ করো এবং ওতে যা রয়েছে তা স্মরণ রেখো, আশা করা যায় যে তোমরা তাকওয়ার অধিকারী হবে। সূরা আরাফ আয়াত 171। এখানে যে পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে তা হলো তুর পাহাড়, যার বর্ণনা পাওয়া যায় সূরা আরাফে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, আতা রহমতুল্লাহি আলাইহি, ইকরিমাহ রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, জাহাক রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এবং অন্যান্যদের তাফসিরে এরূপ জানা যায়, আর এটাই স্পষ্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুর ওই পাহাড়কে বলা হয় যার উপর গাছপালা জন্মে। ইবনে আবি হাতিম 1/203 ফিতনার হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তারা আনুগত্য শিকারে অসম্মত হলে পাহাড়টি তাদের মাথার উপর উঠিয়ে দেয়া হয় যেন তারা আনুগত্য শিকারে সম্মত হতে বাধ্য হয়। নাসাই 6/396। যা আমি দিয়েছি এর ভাবার্থ হচ্ছে তাওরাত। ইবনে আবি হাতিম 1/204। কুওয়াতিন এর অর্থ হচ্ছে শক্তি। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এর অর্থ হচ্ছে তোমরা তাওরাতকে দৃঢ়ভাবে ধারণ করো। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি এবং রাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, উহা পাঠ করো এবং আমল করার অঙ্গীকার করো। ইবনে আবি হাতিম 1/205। আর এতে যা আছে তা স্মরণ করো, অর্থাৎ তাওরাত পড়তে থাকো। কিন্তু তারা এত বড় শক্ত অঙ্গীকারকেও গ্রাহ্য করলো না এবং অঙ্গীকার ভঙ্গ করলো। আয়াত 65। এবং অবশ্যই তোমরা অবগত আছো যে তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা অধম বানর হয়ে যাও। আয়াত 66। অনন্তর আমি এটা তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং ধর্মভীরুগণের জন্য উপদেশ স্বরূপ করেছিলাম। আয়াত শেষ। ইয়াহুদীদের প্রতিশ্রুতি ভঙ্গ এবং চেহারার পরিবর্তন। সূরা আরাফের 163 আয়াতে এই ঘটনার বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সেখানে এর তাফসিরও ইনশাআল্লাহ পূর্ণভাবে করা হবে। ওই লোকগুলো আইলা নামক গ্রামের অধিবাসী ছিল। শনিবার দিনের সম্মান করা তাদের উপর ফর্জ করা হয়েছিল। ওই দিন শিকার করা তাদের জন্য নিষিদ্ধ ছিল, আর মহান আল্লাহর হুকুমে সেই দিনই নদীর তীরে মাছ খুব বেশি আসত। তারা এক কৌশল অবলম্বন করত, একটা গর্ত খনন করে শনিবারে ওর মধ্যে জাল ও রশি ঝোপ ঝাড় ফেলে রাখত। শনিবার মাছসমূহ ওই ফাঁদে পড়তো এবং রোববার রাতে তারা ওগুলি ধরে নিত। ওই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের রূপ পাল্টে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যুবকেরা বানর হয়েছিল এবং বুড়োরা শুকর হয়েছিল। ইবনে আবি হাতিম 1/210 কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন যে নারী পুরুষ সবাই লেজযুক্ত বানর হয়ে গিয়েছিল। ইবনে আবি হাতিম 1/209 আকাশ থেকে বাণী হয় তোমরা সব বানর হয়ে যাও, আর তেমনই সব বানর হয়ে যায়। যেসব লোক তাদেরকে ওই কৌশল অবলম্বন করতে নিষেধ করেছিল তারা তখন তাদের নিকট এসে বলতে থাকে, আমরা কি তোমাদেরকে পূর্বেই নিষেধ করিনি? তখন তারা মাথা নেড়ে সম্মতি জানায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অল্প সময়ের মধ্যে তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল এবং তাদের বংশবৃদ্ধি হয়নি। ইবনে আবি হাতিম 1/209 দুনিয়ার কোনো আকার পরিবর্তিত বিকৃত গোত্র বেশি 3 দিনের বেশি বাঁচেনি, এরাও 3 দিনের মধ্যেই ধ্বংস হয়ে যায়। নাক ঘষতে ঘষতে তারা সব মরে যায়। পানাহার ও বংশবৃদ্ধি সবই বিদায় নেয়। যে বানরগুলো এখন আছে এবং তখনও ছিল, এরা তো জন্তু এবং এরা গতানুগতিক ভাবেই সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান এবং যেভাবে চান সেভাবেই সৃষ্টি করেন। তাবারি 2/167, তিনি মহান ক্ষমতাবান।
ঘটনার বিস্তারিত বিবরণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শুক্রবারের মর্যাদা ও সম্মান রক্ষা করা তাদের উপর ফর্জ করা হয়, কিন্তু তারা শুক্রবারের পরিবর্তে শনিবারকে পছন্দ করে। ওই দিনের সম্মানার্থে তাদের জন্য ওই দিন স্বীকার করা হারাম করা হয়। ওদিকে আল্লাহর পরীক্ষা হিসাবে ওই দিনই সমস্ত মাছ নদীর ধারে চলে আসতো এবং লাভ ঝাঁপ দিত, অন্যদিন ওগুলো দেখাই যেত না। কিছুদিন পর্যন্ত তো ওইসব লোক নীরবই থাকে এবং স্বীকার করা হতে বিরত থাকে। একদিন ওদের মধ্যে এক লোক এই ফন্দি বের করে যে শনিবার মাছ ধরে জালের মধ্যে আটকে দেয় এবং তীরের কোনো জিনিসের সঙ্গে বেঁধে রাখে, এবং এরপর রোববার দিন গিয়ে ওগুলো বের করে নেয় এবং বাড়িতে এনে রান্না করে খায়। মাছের সুঘ্রাণ পেয়ে লোকেরা তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি তো আজ রোববার মাছ শিকার করেছি। অবশেষে এর রহস্য প্রকাশ হয়ে যায়। লোকেরাও ওই কৌশল অপছন্দ করে এবং ওইভাবে তারাও মাছ শিকার করতে থাকে। কেহ কেহ নদীর তীরে গর্ত খনন করে, শনিবার মাছগুলো ওই গর্তের ভেতরে জমা হলে তারা ওর মুখ বন্ধ করে দিত, রোববার ধরে নিত। তাদের মধ্যে যারা খাঁটি মুমিন ছিল তারা তাদেরকে এ কাজে বাধা দিত এবং নিষেধ করত, কিন্তু তাদের উত্তর এই হতো, আমরা তো শনিবার শিকারই করি না, শিকার করি আমরা রোববার। শিকারীরা ও নিষেধকারীদের ছাড়া আরো একটি দল সৃষ্টি হয় যারা দুই দলকেই সন্তুষ্ট রাখতো। তারা নিজেরা স্বীকার করতো না বটে, কিন্তু যারা স্বীকার করতো তাদেরকে নিষেধও করতো না, বরং নিষেধকারীগণকে বলতো, তোমরা এমন সম্প্রদায়কে উপদেশ কেন দিচ্ছ যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন কিংবা কঠিন শাস্তি দিবেন? তোমরা তো তোমাদের কর্তব্য পালন করেছ যেহেতু তাদেরকে নিষেধ করেছ। তারা যখন মানছে না তখন তাদেরকে তাদের কাজের উপর ছেড়ে দাও। তখন নিষেধকারীগণ উত্তর দিত, প্রথমত এজন্য যে আমরা আল্লাহ তাআলার নিকট ওজর পেশ করতে পারবো, দ্বিতীয়ত এজন্য যে তারা হয়তো আজ না হলে কাল কিংবা কাল না হলে পরশু আমাদের কথা মানতে পারে এবং আল্লাহর কঠিন শাস্তি হতে মুক্তি পেয়ে যেতে পারে। অবশেষে এই মুমিন দলটি সেই কৌশলী দল হতে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করলো এবং তাদের থেকে পৃথক হয়ে গেল। গ্রামের মধ্যস্থলে একটি প্রাচীর দিয়ে দিল, একটি দরজা দিয়ে এরা যাতায়াত করতো এবং অপর দরজা দিয়ে ওই ফাঁকি বাজারে যাতায়াত করতো। এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়। হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে। একদা রাত্রি শেষে ভোর হয়েছে, মুমিনরা সব জেগে উঠেছেন, কিন্তু এ পর্যন্ত ওই ফন্দিবাজেরা তাদের দরজা খুলছে না এবং কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। মুমিনরা বিস্মিত হলেন যে ব্যাপার কি। অনেক বিলম্বের পরেও যখন তাদের কোনো খোঁজ পাওয়া গেল না, তখন তারা প্রাচীরের উপরে উঠে গেল। সেখানে এক বিস্ময়কর দৃশ্য তারা অবলোকন করলো। তারা দেখলো যে ওই ফন্দিবাজেরা নারী ও শিশু সহ সবাই বানর হয়ে গেছে। তাদের ঘরগুলি রাতে যেমন বন্ধ ছিল ওইরূপই বন্ধ আছে, আর ভিতরের সমস্ত মানুষ বানরের আকার বিশিষ্ট হয়ে গেছে এবং ওদের লেজও গজিয়েছে। শিশুরা ছোট বানর, পুরুষেরা বড় বানর এবং নারীরা বানরীতে রূপ পরিণত হয়েছে। প্রত্যেককেই চেনা যাচ্ছে যে এ অমুক লোক, সে অমুক নারী, এ অমুক শিশু ইত্যাদি। এতে যে শুধু মাছ শিকারকারীরাই ধ্বংস হয়েছিল তা নয়, বরং যারা তাদেরকে শুধু নিষেধ করেই চুপচাপ বসে থাকতো এবং তাদের সাথে মেলামেশা বন্ধ করতো না, তারাও ধ্বংস হয়েছিল। এই শাস্তি থেকে শুধুমাত্র তারাই মুক্তি পেয়েছিল যারা তাদেরকে নিষেধ করে তাদের থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়েছিল। যে ইয়াহুদীদের বানর ও শুকরে রূপান্তরিত করা হয়েছিল তাদের বংশধর বর্তমানের বানর ও শুকর নয়। আল্লাহ তাআলা বলেন, ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দণ্ডের নিমিত্ত। সূরা নাজিয়াত আয়াত 25। আমি তো ধ্বংস করেছিলাম তোমাদের চতুষ্পার্শ্ববর্তী জনপদ সমূহ, আমি তাদেরকে বিভিন্নভাবে আমার নির্দেশনাবলী বিবৃত করেছিলাম যাতে তারা ফিরে আসে সৎ পথে। সূরা আহকাফ আয়াত 27। জাহাক রহমতুল্লাহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে বানী ইসরায়েলের পাপের শাস্তি স্বরূপ তাদেরকে বানরে রূপান্তরিত করা হয়। তারা পৃথিবীতে মাত্র 3 দিন জীবিত ছিল, কারণ রূপান্তরিত কোনো ব্যক্তি 3 দিনের বেশি বাঁচে না। তারা আহার করত না, পান করত না এবং তারা কোনো বংশধর রেখে যায়নি। আল্লাহ যা ইচ্ছা তা করেন, যাকে যেমনভাবে ইচ্ছা তেমনইভাবে রূপান্তরিত করেন। বানর, শুকর এবং অন্যান্য প্রাণী আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন, যা তাঁর কিতাব থেকে জানা যায়। তাবারি 2:167। পবিত্রতা লঙ্ঘন করার কারণে সাব্বাতবাসীদের জন্য আল্লাহ বিপর্যয় সৃষ্টি করেছিলেন। অনুরূপভাবে আল্লাহ ফিরাউন সম্পর্কে বলেন, ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দণ্ডের নিমিত্ত। সূরা নাজিয়াত আয়াত 25। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ওই জনপদকে এর পার্শ্ববর্তী অন্যান্যদের জন্য উদাহরণ হিসেবে রেখে দিয়েছেন যাতে তারা এ থেকে শিক্ষা লাভ করে, তারা দেখুক যে কেমন ছিল সেই শাস্তি। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন, আমি তো ধ্বংস করেছিলাম তোমাদের চতুষ্পার্শ্ববর্তী জনপদ সমূহ, আমি তাদেরকে বিভিন্নভাবে আমার নির্দেশনাবলী বিবৃত করেছিলাম যাতে তারা ফিরে আসে সৎ পথে। সূরা আহকাফ আয়াত 27। অতএব আল্লাহর আজাবের নিদর্শন ও শিক্ষণীয় তাদের জন্য যারা পরবর্তী সময়ে পৃথিবীতে আগমন করবে এবং কিতাবের মাধ্যমে ঘটনা জানতে পারবে। আয়াতের ভাবার্থ এও যে
গ্রামবাসী যে বিপর্যয় ও শাস্তির সম্মুখীন হয়েছিল তার কারণ ছিল আল্লাহর নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করা ও তাদের কপটতা। সুতরাং যাদের অন্তরে আল্লাহ ভীতি রয়েছে তারা এ থেকে শিক্ষা লাভ করবে, যাতে গ্রামবাসীদের প্রতি যে শাস্তি নেমে এসেছিল তা তাদের উপর পতিত না হয়। ইমাম আবু আবদুল্লাহ ইবনে বাত্তাহ রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তেমনটি করো না যা ইয়াহুদিরা করেছিল। আল্লাহ তাদেরকে যা নির্দেশ করেছিলেন তা তারা অমান্য করেছে ফন্দি করার মাধ্যমে। আল গালিল 5/375 এ হাদিসটি সম্পূর্ণ সহিহ, এর সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য, আল্লাহই সবচেয়ে বেশি জানেন। আয়াত 67। এবং যখন মুসা নিজ সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু যবাহ করো, তারা বলেছিল, তুমি কি আমাদেরকে উপহাস করছো? সে বলেছিল, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি যেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই। আয়াত শেষ। বানী ইসরায়েলের নিহত ব্যক্তি ও গাভীর ঘটনা। আল্লাহ তাআলা বানী ইসরায়েলকে আর একটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি একটি গরুর মাধ্যমে একটি নিহত লোককে জীবিত করেন এবং তার হত্যাকারীর পরিচয় দান করেন। এটি একটি অলৌকিক ঘটনাই বটে। মুসনাদ ইবনে আবি হাতিমে রয়েছে যে বানী ইসরায়েলের মধ্যে এক ধনী বন্ধা লোক ছিল, তার কোনো ছেলে মেয়ে ছিল না। তার উত্তরাধিকারী ছিল তার এক ভ্রাতুষ্পুত্র। 70 উত্তরাধিকারী প্রাপ্তির আশায় সে তার পিতৃব্যকে হত্যা করে এবং রাতে তাদের গ্রামের একটি লোকের দরজার উপর রেখে আসে। সকালে গিয়ে ওই লোকটির উপর হত্যার অপবাদ দেয়। অবশেষে উভয় দলের লোকদের মধ্যে মারামারি ও খুনাখুনি হওয়ার উপক্রম হয়। এমন সময় তাদের জ্ঞানী লোকেরা তাদেরকে বলেন, তোমাদের মধ্যে আল্লাহর রাসুল মুসা আলাইহিসাল্লাম বিদ্যমান থাকতে তোমরা কেন একে অপরকে হত্যা করবে? সুতরাং তারা মুসা আলাইহিসাল্লামের নিকটে সে ঘটনাটি বর্ণনা করে। তিনি তাদেরকে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু যবাহ করার নির্দেশ দিচ্ছেন। এ কথা শুনে তারা বলল, আপনি কি আমাদেরকে উপহাস করছেন? তিনি বলেন, মূর্খদের ন্যায় কাজ করা হতে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। তারা যদি কোনো একটি গরু যবাহ করত তাহলেই যথেষ্ট হতো, কিন্তু তারা কাঠিন্য অবলম্বন করে, সুতরাং আল্লাহ তাআলা তাদের উপর তা কঠিন করে দেন। অতঃপর তারা আল্লাহর বর্ণিত নির্ধারিত গরু একটি লোকের নিকট প্রাপ্ত হয়। তারা একমাত্র তার নিকট ছাড়া ওইরূপ গরু আর কারো কাছে ছিল না। লোকটি বলে, আল্লাহর শপথ, এই গরুর চামড়া পূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি এটা বিক্রি করব না। সুতরাং তারা ওই মূল্যেই তা কিনে নেয় এবং জবাহ করে। তারপর তারা ওর এক খণ্ড মাংস দ্বারা নিহত ব্যক্তির উপর আঘাত করে। তখন মৃত লোকটি দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞেস করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলে, আমার এই ভ্রাতুষ্পুত্র। এই কথা বলেই সে পুনরায় মরে যায়। সুতরাং ভ্রাতুষ্পুত্রকে মৃত ব্যক্তির কোনো মাল দেওয়া হলো না। অতঃপর সাব্যস্ত হয়েছে যে কোনো ব্যক্তির সম্পদ লাভের অসৎ উদ্দেশ্যে যদি কেহ তাকে হত্যা করে তাহলে মৃত ব্যক্তির সম্পদ থেকে ওই হত্যাকারী কোনো কিছুই প্রাপ্ত হবে না। ইবনে আবি হাতিম 1/114। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহিও অনুরূপ বর্ণনা করেছেন। আয়াত 68। তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি আমাদেরকে যেন ওটা কি কি গুণ বিশিষ্ট হওয়া দরকার তা বলে দেন। সে বলেছিল, তিনি বলেছেন যে নিশ্চয়ই সেই গরু বয়োবৃদ্ধ নয় এবং শাবকও নয়, এ দুয়ের মধ্যবর্তী, অতএব তোমরা যেরূপ আদিষ্ট হয়েছ তা করে ফেলো। আয়াত 69। তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি যেন ওর বর্ণ কিরূপ তা আমাদেরকে বলে দেন। সে বলেছিল, তিনি বলেছেন যে নিশ্চয়ই সেই গরুর বর্ণ গাঢ় পিত, ওটা দর্শকদেরকে আনন্দ দান করে। আয়াত 70। তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি যেন ওটা কিরূপ তা আমাদের জন্য বর্ণনা করেন। নিশ্চয়ই আমাদের নিকট সকল গরুই সমতুল্য এবং আল্লাহ ইচ্ছা করলে আমরা সুপথগামী হব। আয়াত 71। সে বলেছিল, নিশ্চয়ই তিনি বলেছেন যে অবশ্যই সেই গরু সুস্থকায় নিখুঁত, ওটা চাষাবাদের কাজে লাগানো হয়নি এবং ক্ষেতে পানি সেচনেও নিযুক্ত হয়নি। তারা বলেছিল, এক্ষণে তুমি সত্য এনেছ, অতঃপর তারা ওটা জবাহ করলো যা তাদের করার ইচ্ছা ছিল না। আয়াত শেষ। গাভীর ব্যাপারে ইয়াহুদীদের একগুঁয়েমের জন্য আল্লাহ তাদের কাজকে কঠিন করে দেন। এখানে আল্লাহ তাআলা বানী ইসরায়েলের অবাধ্যতা, দুষ্টামি ও আল্লাহর নির্দেশের ব্যাপারে তাদের খুঁটিনাটি প্রশ্নের বর্ণনা দিচ্ছেন। তাদের উচিত ছিল হুকুম পাওয়া মাত্রই তার উপর আমল করা, কিন্তু তা না করে তারা বারবার প্রশ্ন করতে থাকে। ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্দেশ পাওয়া মাত্রই যদি তারা যে কোনো গরু যবাহ করত তাহলে তাই যথেষ্ট ছিল, কিন্তু তারা
ক্রমাগত প্রশ্ন করতে থাকে এবং তার ফলে কাজে কাঠিন্য বৃদ্ধি পায়। এমনকি যদি তারা ইনশাআল্লাহ না বলতো, তাহলে কখনো এ কাঠিন্য দূর হতো না এবং ওটা তাদের কাছে প্রকাশিত হতো না। তাদের প্রথম প্রশ্নের উত্তরে বলা হয় যে ওটা বৃদ্ধ নয় বা একেবারে কম বয়সেরও নয়, বরং মধ্যম বয়সের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল আলিয়া রহমতুল্লাহি আলহি, সুদ্দি রহমতুল্লাহি আলহি, মুজাহিদ রহমতুল্লাহি আলহি, ইকরিমা রহমতুল্লাহি আলহি, আতিয়া আল আউফি রহমতুল্লাহি আলহি, আতা আল খুরাসানি রহমতুল্লাহি আলহি, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলহি, জাহাক রহমতুল্লাহি আলহি, হাসান বস্ত্রী রহমতুল্লাহি আলহি এবং কাতাদাহ রহমতুল্লাহি আলহিও অনুরূপ মতামত ব্যক্ত করেছেন। ইবনে আবি হাতিম 1/216 জাহাক রহমতুল্লাহি আলহি বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই গাভীটি না ছিল অধিক বয়স্কা আর না অল্প বয়স্কা, বরং ওটি ছিল ওই বয়সের যখন উহা থাকে সর্বোচ্চ শক্তিশালী ও কর্মক্ষম। ইবনে আবি হাতিম 1/217। দ্বিতীয় প্রশ্নের উত্তরে ওর রং বর্ণনা করা হয় যে ওটা হলদে রঙের সদৃশ্য একটি গরু, হলদে রঙের সুদৃশ্য একটি গরু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুটির রং হলদে বলেছেন। ইবনে আবি হাতিম 1/221। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলহি বলেন, ওর রং এত গাঢ় ছিল যে মনে হতো যেন ওটা থেকে সূর্যের কিরণ উত্থিত হচ্ছে। তাবারি 2/202। তাওরাতে ওর রং লাল বর্ণনা করা হয়েছে। সম্ভবত যিনি ওকে আরবিতে অনুবাদ করেছেন তিনিই ভুল করেছেন, আল্লাহই সবচেয়ে বেশি জানেন। এখন গরুটির বিশেষণ বর্ণনা করা হচ্ছে যে ওটা জমি চাষাবাদ করা অথবা পানি সেচের কাজে ব্যবহৃত হয়নি, ওর শরীরে কোনো দাগ নেই, ওটা একই রঙের, অন্য কোনো রঙের মিশ্রণ মোটেই নেই, ওটা সুস্থ ও সবল। এখন অনিচ্ছাকৃতভাবে তারা ওর কুরবানি দিতে এগিয়ে গেল, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা ওটা জবাহ করবে বলে মনে হচ্ছিল না। তাবারি 2/219। বরং জবাহ না করার জন্যই তারা টালবাহানা করছিল। এছাড়া উবাইদাহ রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলাইহি, আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি এবং আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াহুদিরা ওই গরুটিকে অনেক মূল্য দিয়ে ক্রয় করেছিল। তাবারি 2/221। অবশ্য এর বিপরীতে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। আয়াত 72। এবং যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করার পর তদ্বিষয়ে বিরোধ করছিলে এবং তোমরা যা গোপন করছিলে আল্লাহ তার প্রকাশক হলেন। আয়াত 73। অতঃপর আমি বলেছিলাম, ওর এক খণ্ড দ্বারা তাকে আঘাত করো এবং এই রূপে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং স্বীয় নিদর্শন সমূহ প্রদর্শন করেন যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। আয়াত 6। নিহত ব্যক্তিকে পুনরায় জীবন দান। সহি বুখারিতে আদ্দারাতুম এর অর্থ করা হয়েছে তোমরা মতভেদ করলে। ফাতহুল বারি 6/506। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, আতা আল খুরাসানি রহমতুল্লাহি আলাইহি এবং জাহাক রহমতুল্লাহি আলাইহি প্রভৃতি মনীষীগণ হতেও এটাই বর্ণিত আছে। ইবনে আবি হাতিম 1/229। মুসিব ইবনে রাফে রহমতুল্লাহি আলাইহি বলেন যে যে ব্যক্তি 7টি ঘরের মধ্যে লুকিয়েও কোনো কাজ করে আল্লাহ তার সওয়াব প্রকাশ করে দিবেন। এরকমই যদি কোনো লোক 7টি ঘরের মধ্যে ঢুকেও কোনো খারাপ কাজ করে আল্লাহ ওটাও প্রকাশ করে দিবেন। অতঃপর ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন এই আয়াতটি পাঠ করেন। এখানে ওই চাচা ভাতিজারি ঘটনা বর্ণিত হচ্ছে যে কারণে গরু জবাহ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হচ্ছে যে ওর কোনো অংশ নিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করো। যদি বলা হয় যে ওই অংশটি কোন অংশ ছিল, তাহলে বলা হবে যে ওর বর্ণনা না কুরআন মাজিদে আছে আর না কোনো সহি হাদিসে আছে। এটা জানায় না কোনো উপকার আছে আর না জানায় কোনো না কোনো ক্ষতি আছে। যে জিনিসের কোনো বর্ণনা নেই তার পিছনে না লেগে থাকার মধ্যেই শান্তি ও নিরাপত্তা রয়েছে। কিন্তু আমাদের মঙ্গল ওতেই আছে যে আল্লাহ তাআলা যা গুপ্ত রেখেছেন আমরাও যেন তা গুপ্ত রাখি। ওই অংশ দ্বারা স্পর্শ করার মাত্রই সে জীবিত হয়ে ওঠে এবং আল্লাহ তাআলা সেই ঝগড়ার ফয়সালা ওর দ্বারাই করেন। আর কিয়ামতের দিন মৃতরা যে জীবিত হয়ে উঠবে তার দলিল ও এতেই করেন। এই সূরার মধ্যে 5 জায়গায় মৃত্যুর পর জীবিত হওয়ার বর্ণনা রয়েছে। প্রথম হচ্ছে নিম্নের আয়াতটি, সূরা বাকারা আয়াত 56। দ্বিতীয় আলোচ্য ঘটনায়, তৃতীয় ওই লোকদের ঘটনায় যারা হাজার হাজার সংখ্যায় বের হয়েছিল এবং একটি বিধ্বস্ত পল্লী তারা অতিক্রম করেছিল। চতুর্থ, ইব্রাহিম আলাইহিসসালামের 4টি পাখিকে মেরে ফেলার পর জীবিত হওয়ার মধ্যে। এবং পঞ্চম হচ্ছে জমিনের মরে যাওয়ার পর বৃষ্টির সাহায্যে পুনর্জীবন দান করাকে মরণ ও জীবনের সঙ্গে তুলনা করার মধ্যে। আবু দাউদ তায়ালেসি রহমতুল্লাহি আলাইহির একটি হাদিসে আছে যে আবু রাজিন আকিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন? তিনি বলেন, তুমি কোনোদিন বৃক্ষলতাহীন প্রান্তরের মধ্য দিয়ে চলেছো কি? তিনি বলেন, হ্যাঁ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার কখনো ওকে সবুজ ও সতেজ হতে দেখেছো কি? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবেই মৃত্যুর পর জীবন লাভ ঘটবে। কোরআন মাজিদের অন্য এক জায়গায় রয়েছে, তাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাকে আমি সঞ্জীবিত করি এবং যা হতে উৎপন্ন করি শস্য যা তারা আহার করে, তাতে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং উচ্ছারিত করি প্রস্রবণ যাতে তারা আহার করতে পারে এর ফলমূল হতে, অথচ তাদের হস্ত ওটা সৃষ্টি করেনি, তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? সূরা ইয়াসিন আয়াত 33-35। আয়াত 74, অনন্তর তোমাদের হৃদয় প্রস্তরের ন্যায় কঠিন, বরং কঠিনতর হলো, এবং নিশ্চয়ই প্রস্তর হতেও প্রস্রবণ নির্গত হয়, এবং নিশ্চয়ই ওগুলির মধ্যে কোনো কোনোটি বিদীর্ণ হয়, অতঃপর তা হতে পানি নির্গত হয়, এবং নিশ্চয়ই ওইগুলোর মধ্যে কোনোটি আল্লাহর ভয়ে পতিত হয়, এবং তোমরা যা করছো তৎপ্রতি আল্লাহ অমনোযোগী নন। আয়াত শেষ, ইয়াহুদীদের কঠোরতা। এ আয়াতে বনী ইসরায়েলকে বলা হচ্ছে যে এত বড় বড় মুজিজা এবং আল্লাহর ব্যাপক ক্ষমতার নির্দেশনাবলী দেখার পরেও কিভাবে এত বাড়াবাড়ি তাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেল। এজন্যই মুমিনগণকে এরকম শক্ত মনা হতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে, যারা ইমান আনে তাদের হৃদয় ভক্তি বিগলিত হওয়ার সময় কি আসেনি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে, এবং পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মতো যেন তারা না হয়, বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তকরণ কঠিন হয়ে পড়েছিল তাদের অধিকাংশই সত্য ত্যাগী। সূরা হাদিদ আয়াত 16। আল আউফি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মৃত ব্যক্তিটিকে গরুর গোস্তের টুকরা দ্বারা আঘাত করা হলে সে উঠে দাঁড়িয়ে যায় এবং জীবিত অবস্থায় সে যতখানি সুস্থ সবল ছিল তার চেয়েও তাকে সতেজ মনে হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হলো, তোমাকে কে হত্যা করেছিল? সে উত্তরে বলল, আমার ভাইয়ের ছেলে আমাকে হত্যা করেছে। এরপর সে আবার মারা যায়। লোকটি আবার মারা যাওয়ার পর তার ভাইয়ের ছেলে বলল, আল্লাহর শপথ, আমি তাকে হত্যা করিনি। এভাবে সে সত্যকে অস্বীকার করলো, যদিও সবাই এ কথা জেনে গেছে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমাদের হৃদয় প্রস্তরের ন্যায় কঠিন, বরং কঠিনতর। তাবারি 2:234। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বানী ইসরায়েলের অন্তর পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল, কেননা পাথর হতেও তো ঝর্ণা প্রবাহিত হয়। কোনো কোনো পাথর ফেটে যায় এবং তা হতে পানি বের হয়, যদিও তা প্রবাহিত হওয়ার যোগ্য নয়। কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে উপর হতে নিচে গড়িয়ে পড়ে, কিন্তু ওই লোকদের অন্তর নাসিহাত বা উপদেশে কখনো নরম হয় না। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয়াতের ভাবার্থ হলো, এমন কিছু পাথর রয়েছে যা তোমাদের হৃদয়ের চেয়ে কোমল, তারা সত্যকে স্বীকার করে যে সত্যের প্রতি তোমাদেরকে আহ্বান করা হয়েছে। ইবনে আবি হাতিম 1:233। কঠিন বস্তু বা পাথরের মধ্যে বোধশক্তি আছে। উপরের বর্ণনা থেকে এটাও জানা যাচ্ছে যে পাথরের মধ্যেও জ্ঞান বিবেক আছে। কুরআন মাজিদের অন্য স্থানে আছে, সাত আসমান ও জমিন এবং এত দুভয়ের মধ্যস্থলে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে ও প্রশংসা করে। যেমন তিনি বলেন, আমি তো আসমান জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত অর্পণ করেছিলাম, তারা এটা বহন করতে অস্বীকার করলো এবং ওতে শঙ্কিত হলো। সূরা আহজাব আয়াত 72। সপ্ত আকাশ পৃথিবী ওদের অন্তর্বর্তী সবকিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সূরা ইসরা আয়াত 44। উপরের আয়াতে বর্ণিত হয়েছে যে সমস্ত জিনিস আল্লাহর তাসবিহ বর্ণনা করে। অন্য স্থানে রয়েছে, তারকা ও বৃক্ষ উভয়ে আল্লাহকে সাজদাহ করে। সূরা আর রহমান আয়াত 6। অন্য আরেক জায়গায় আছে, তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদা বনত হয়। সূরা নাহল আয়াত 48। অন্যত্র আছে, তারা জমিন ও আসমান বলল, আমরা এলাম অনুগত হয়ে। সূরা হামিম সাজদা আয়াত 11। অন্যত্র আছে, আমি যদি এই কুরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম। সূরা হাশর আয়াত 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, জাহান্নামীরা তাদের ত্বককে জিজ্ঞেস করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন। সূরা হামিম সাজদা আয়াত 21। একটি বিশুদ্ধ হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় সম্পর্কে বলেন, এই পাহাড়টি আমাদেরকে ভালোবাসে এবং আমরাও একে ভালোবাসি। ফাতহুল বারি 6:98। আর একটি হাদিসে আছে যে খেজুর গাছের কাণ্ডের উপর হেলান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, যখন মিম্বার তৈরি হয় ও কাণ্ডটিকে সরিয়ে ফেলা হয় তখন কাণ্ডটি অঝরে কাঁদতে থাকে। সহিহ মুসলিমে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মক্কার ওই পাথরকে চিনি যা আমার নবুয়তের পূর্বে আমাকে সালাম করত। মুসলিম
1782 হাজরে আসওয়াদ সম্বন্ধে বলা হয়েছে, যে ওকে সত্যের সঙ্গে চুম্বন করবে কিয়ামতের দিন ওটা তার ইমানের সাক্ষ্য প্রদান করবে, আহমাদ 1/266। এই ধরনের বহু আয়াত ও হাদিস রয়েছে যার দ্বারা এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এসব জিনিসের মধ্যে বিবেক ও অনুভূতি আছে এবং ওগুলি প্রকৃত অর্থেই আছে, রূপক অর্থে নয়। আও শব্দটি সম্পর্কে কুর্তুবী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে এটা ইচ্ছার স্বাধীনতার জন্য এসেছে। কারো কারো মতে এটার ভাবার্থ এই যে কতক অন্তর পাথরের মতো শক্ত এবং কতক অন্তর তার চেয়েও বেশি শক্ত, আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি জানেন। আল্লাহ তাআলা বলেন, কোন পাপি অথবা কাফিরের আনুগত্য করো না, সূরা ইনসান আয়াত 24, অনুশোচনা স্বরূপ অথবা সতর্কতা স্বরূপ সূরা মুরসালাত আয়াত 6। অন্যান্য জ্ঞানীগণ বলেন যে এখানে অথবা শব্দটি বরং হিসেবে ব্যবহৃত হয়েছে, অতএব এখানে অর্থ হবে তোমাদের হৃদয় পাথরের মতো শক্ত, বরং ওর চেয়েও শক্ত। যেমন আল্লাহ তাআলা বলেন, তাদের একদল আল্লাহকে যেরূপ ভয় করবে তদ্রূপ মানুষকে ভয় করে, বরং তদপেক্ষাও অধিক, সূরা নিসা আয়াত 77। অন্যত্র আরো আছে, তাকে আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরিত করেছিলাম প্রেরণ করেছিলাম, সূরা সাফাত আয়াত 147। অন্যত্র তিনি আরো বলেন, ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম, সূরা নাজম আয়াত 9। কারো কারো মতে এর ভাবার্থ এই যে তাদের হৃদয় পাথরের মতো কিংবা কঠোরতায় তার চেয়েও বেশি, তাবারি 2/236। ইহা নিম্নের আয়াতেরও অনুরূপ, এদের অবস্থা ওই ব্যক্তির ন্যায় যে অগ্নি প্রজ্বলিত করল, সূরা বাকারা আয়াত 17। অন্যত্র আরো বলেছেন, অথবা আকাশ হতে বারি বর্ষণের ন্যায়, সূরা বাকারা আয়াত 19। তিনি আরো বলেছেন, যারা কুফরি করে তাদের আমল সমূহ মরুভূমির মরিচিকা সদৃশ, সূরা নূর আয়াত 39। এর পরের আয়াতেও অনুরূপ বলা হয়েছে, অথবা কাফিরদের কাজ প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, সূরা নূর আয়াত 40। আয়াত 75, তোমরা কি আশা করো যে তোমাদের কথায় তারা ইমান আনবে, অথচ তাদের মধ্যে এমন কতক লোক গত হয়েছে যারা আল্লাহর কালাম শুনত অতঃপর উহা বুঝার পর উহাকে বিকৃত করত, অথচ তারা জানত। আয়াত 76, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি, আর যখন তাদের কেহ কারো ইয়াহুদির নিকট গোপনে যায় তখন তারা বলে তোমরা কি মুসলিমদেরকে এমন কথা বলে দাও যা আল্লাহ তোমাদের নিকট প্রকাশ করেছেন, পরিণামে তারা তোমাদেরকে তর্কে পরাজিত করবে এই বলে যে এই বিষয়টি রবের নিকট হতে তোমাদের কিতাবে রয়েছে, তোমরা কি বুঝো না। আয়াত 77, তারা কি জানে না যে তারা যা গোপন রাখে এবং যা প্রকাশ করে আল্লাহ সবই জানেন। আয়াত শেষ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইয়াহুদীদের ইমান ছিল না। এই পথভ্রষ্ট ইয়াহুদ সম্প্রদায়ের ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাশ করে দিচ্ছেন যে এসব লোক যখন এত বড় বড় নিদর্শন দেখেও তাদের অন্তরকে শক্ত করে ফেলেছে এবং আল্লাহর কালাম শুনে বুঝার পরেও ওকে পরিবর্তন করে ফেলেছে, তখন তোমরা তাদের কাছে আর কিসের আশা করতে পারো। ঠিক এই রকমই আয়াত অন্য জায়গায় আছে, বস্তুত শুধু তাদের প্রতিশ্রুতি ভঙ্গের ধরনই আমি তাদেরকে স্বীয় অনুগ্রহ হতে দূর করে দিলাম এবং অন্তরকে কঠোর করে দিয়েছি, তারা কালামকে তাওরাত ওর স্থানসমূহ হতে পরিবর্তন করে দেয়, সূরা মাইদা আয়াত 15। আলোচ্য আয়াতের তাফসিরে কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, এরা হলো ইয়াহুদি সম্প্রদায় যারা আল্লাহর আদেশ শোনার পর জেনে শুনে তা পরিবর্তন করত অথবা নতুন কিছু যোগ করত। ইবনে আবি হাতিম 1/236, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, তারা তাদের গ্রন্থে পরিবর্তন করত এবং কিছু কিছু গোপন রাখত, এরা ছিল তাদের ধর্মীয় আলেম সম্প্রদায়, তাবারি 2/245। ইবনে ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি বলেন যে ইবনে জাইদ রহমতুল্লাহি আলাইহি মন্তব্য করেছেন, তারা আল্লাহ প্রদত্ত ধর্মীয় গ্রন্থ তাওরাতের পরিবর্তন করেছে, যেমন হালালকে হারাম সাব্যস্ত করেছে এবং হারামকে হালাল করেছে এবং সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে প্রচার করেছে। যখন কোনো ব্যক্তি সঠিক মীমাংসার জন্য ঘুষ সহ আগমন করত তখন তারা আল্লাহ প্রদত্ত কিতাব অনুযায়ী ফয়সালা করত, কিন্তু যখন কোনো ব্যক্তি অন্যায় দাবিকে প্রতিষ্ঠিত করতে আসত তখন তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে বানোয়াট কিতাবের উদ্ধৃতি দিয়ে ফতোয়া দিত যে সে সঠিক কাজই করেছে। যখন এমন কোন ব্যক্তি আসতো যে সত্যের অনুসন্ধানকারী নয় এবং ঘোষ প্রদান করত না তখন তাকে আল্লাহর কিতাব থেকে সঠিক কথা বলে ফাতোয়া দিত। এ কারণে আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা কি লোকদেরকে সৎ কাজে আদেশ করছো এবং তোমাদের নিজের সম্বন্ধে বিস্তৃত হচ্ছ, অথচ তোমরা গ্রন্থ পাঠ করো, তাহলে কি তোমরা হৃদয়ঙ্গম করছো না, সূরা বাকারা আয়াত 44, তাবারি 2/246। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী জানা সত্ত্বেও ইয়াহুদিরা তার প্রতি ঈমান আনেনি। আল্লাহ তাআলা বলেন, এর ব্যাখ্যায়
মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন যে ইয়াহুদিরা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তিনি শুধু আরবদের জন্য প্রেরিত হয়েছেন। তাবারি 2:250, তারা মুসলিমদের সাথে মিলিত হয়ে বলতো, তোমাদের নাবি সত্য, তিনি সত্যই আল্লাহর রাসূল। কিন্তু যখন তারা পরস্পরে বসত, তখন একে অপরকে বলতো, তোমরা মুসলিমদেরকে এসব বললেও তারা তোমাদেরকেও তাদের ধর্মে টেনে নিবে এবং আল্লাহর কাছেও তোমাদেরকে লাজবাব করে দিবে। তোমরা তো আল্লাহর কাছে এই প্রার্থনা করতে যে তিনি যেন তোমাদের মাঝে সেই নবীকে প্রেরণ করেন, কিন্তু তাকে তো তোমাদের পরিবর্তে আরবদের মাঝে প্রেরণ করেছেন। তাদেরকে এর উত্তর দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই নির্বোধদের কি এতটুকু জ্ঞান নেই যে আল্লাহ তাদের প্রকাশ্য ও গোপনীয় সব কথাই জানেন? মহান আল্লাহ তাদের এই গোপন কথা মুমিনদেরকে জানিয়ে দেন। তারা মুসলিমদের কাছে এসে ইসলাম ও ইমানের কথা প্রকাশ করলে তারা তাদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের কিতাবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ইত্যাদির কথা নেই? তারা স্বীকার করত। অতঃপর যখন তারা তাদের বড়দের কাছে যেত, তখন ওই বড়রা তাদেরকে ধমক দিয়ে বলতো, তোমরা কি নিজেদের কথা মুসলিমদেরকে বলে তোমাদের অস্ত্র তাদেরকে দিয়ে দিতে চাও? মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কুরাইজার উপর আক্রমণের দিন ইয়াহুদীদের দুর্গের পাদদেশে দাঁড়িয়ে বলেন, ও বানর শুকর ও শয়তানের পূজারীদের ভাতৃমণ্ডলী। তখন তারা পরস্পর বলাবলি করতে থাকে, তিনি আমাদের ভিতরের কথা কি করে জানলেন? খবরদার, তোমাদের পরস্পরের সংবাদ তাদেরকে দিও না, নচেত ওটা আল্লাহর সামনে দলিল হয়ে যাবে। ইবনে হাতিম 1:240। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা গোপন করলেও আমার কাছে কোনো কথা গোপন থাকে না। আয়াত 78। এবং তাদের মধ্যে অনেক অশিক্ষিত লোক আছে যারা প্রবৃত্তি ব্যতীত কোনো গ্রন্থ অবগত নয় এবং তারা শুধু কল্পনাসমূহ রচনা করে থাকে। আয়াত 79। তাদের জন্য আক্ষেপ যারা স্বহস্তে পুস্তক রচনা করে, যারা বলে যে এটা আল্লাহর নিকট হতে সমাগত, আর এর দ্বারা তারা সামান্য মূল্য অর্জন করছে, তাদের হস্ত যা লিপিবদ্ধ করেছে তজ্জন্য তাদের প্রতি আক্ষেপ, এবং তারা যা উপার্জন করছে তজ্জন্য তাদের প্রতি আক্ষেপ। আয়াত শেষ। উম্মি শব্দের অর্থ, উম্মি শব্দের অর্থ হচ্ছে ওই ব্যক্তি যে ভালোভাবে লিখতে জানে না। উম্মায়ুনা ওর বহু বচন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষণ হচ্ছে উম্মা, কেননা তিনি ভালো লিখতে জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করনি এবং স্বহস্তে কোনোদিন কিতাব লিখনি যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে। সূরা আনকাবুত আয়াত 48। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো একজন উম্মি ও নিরক্ষর লোক, আমি লিখতেও জানি না এবং হিসাবও বুঝি না। মাস কখনো এরকম হয় এবং কখনো ওরকম হয়। ফাতহুল বারি 4:151। প্রথমবারে তিনি তার দুহাতের সমস্ত আঙ্গুল তিনবার নিচের দিকে ঝুঁকিয়ে দেন, অর্থাৎ 30 দিনে, এবং দ্বিতীয়বারে দুবার দুহাতের সমস্ত আঙ্গুলি ঝুঁকান, এবং তৃতীয়বার এক হাতের বৃদ্ধাঙ্গুলি বৃত্ত করে রাখেন, অর্থাৎ 29 দিনে। ভাবার্থ এই যে আমাদের ইবাদত এবং ওর সময় হিসাব নিকাশের উপর নির্ভর করে না। কুরআন মাজিদের এক স্থানে আছে, তিনি উম্মিদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে। সূরা জুমুয়া আয়াত 2। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে আমানিয়া এর অর্থ হচ্ছে মিথ্যা আশা ও মন ভুলানো কথা। তাবারি 2:261। তারা শুধু ধারণার উপরই রয়েছে, অর্থাৎ তারা প্রকৃত ব্যাপার অবগত নয় বরং নিরর্থক ধারণা করে থাকে। অতঃপর ইয়াহুদীদের অন্য এক শ্রেণীর লোকের বর্ণনা দেওয়া হচ্ছে, যারা লেখাপড়া জানত ও জনগণকে ভ্রান্ত পথের দিকে আহ্বান করত, আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলত এবং শিষ্যদের নিকট হতে টাকা পয়সা আদায় করার উদ্দেশ্যে ভুল পন্থা অবলম্বন করত। সত্যত্যাগী ইয়াহুদীদের জন্য দুর্ভোগ, ওয়াইলুন এর অর্থ হচ্ছে দুর্ভাগ্য ও ক্ষতি। এটা জাহান্নামের একটি গর্তের নামও বটে, যার আগুনের তাপ এত প্রচন্ড যে ওর ভিতর পাহাড় নিক্ষেপ করলেও তা গলে যাবে। ইয়াহুদিরা তাওরাতের মধ্যে পরিবর্তন করেছিল, তাওরাতে উল্লেখ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তা হতে মুছে ফেলেছিল, এজন্য তাদের উপর আল্লাহর অভিশাপ নাজিল হয়েছিল। আল্লাহ বলেন, যা তারা হাত দ্বারা লিখেছে এবং যা কিছু উপার্জন করেছে তজ্জন্য তাদের সর্বনাশ হবে। ওয়েল এর অর্থ কঠিন শাস্তি, ভীষণ ক্ষতি, ধ্বংস, দুঃখ কষ্ট ইত্যাদিও হয়ে থাকে। এখানে ইয়াহুদি আলেমদেরকে নিন্দা করা হচ্ছে যে তারা নিজেদের কথাকে আল্লাহর কালাম বলতো এবং নিজেদের লোককে সন্তুষ্ট করে দুনিয়া কামাই করত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা কিতাবীদেরকে কোনো কিছু জিজ্ঞেস করো কেন? তোমাদের কাছে তো নবপ্রেরিত আল্লাহর কিতাবই বিদ্যমান আছে। কিতাবীরা তো আল্লাহর কিতাবের মধ্যে পরিবর্তন করে ফেলেছে, নিজেদের হস্তলিখিত কথাকেই আল্লাহর দিকে সম্বন্ধ লাগিয়ে তা ছড়িয়ে দিয়েছে। কাজেই তোমাদের নিজস্ব কিতাব বাদ দিয়ে তাদের পরিবর্তিত কিতাবের কি প্রয়োজন?
বড়ই দুঃখের বিষয় এই যে তারা তোমাদেরকে জিজ্ঞেস করছে না, কিন্তু তোমরা তাদেরকে জিজ্ঞেস করছো। ইবনে আবি হাতিম 1/245, ফাতহুল বারি 5/244, 13/345, 555। অল্প মূল্যের অর্থ হচ্ছে আখিরাতের তুলনায় বর্তমান দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন এবং এর সাথে নিয়ামত। ইবনে আবি হাতিম 1/247, অর্থাৎ ওর বিনিময়ে সারা দুনিয়া পেলেও আখিরাতের তুলনায় এটা অতি অতি নগণ্য জিনিস। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যে এভাবে নিজেদের কথাকে আল্লাহর কথা বলে জনগণের কাছ থেকে স্বীকৃতি নিচ্ছে এবং ওর বিনিময়ে দুনিয়া কামাই করছে, এর ফলে তাদের সর্বনাশ হবে। তাবারি 2/273, আয়াত 80। এবং তারা বলে, নির্ধারিত দিনসমূহ ব্যতীত আগুন আমাদেরকে স্পর্শ করবে না। তুমি বলো, তোমরা কি আল্লাহর নিকট হতে অঙ্গীকার নিয়েছো যে পরে আল্লাহ কখনোই স্বীয় অঙ্গীকারের অন্যথা করবেন না, অথবা আল্লাহ সম্বন্ধে যা জানো না তোমরা তাই বলছো? আয়াত শেষ। ইয়াহুদীদের অলীক কল্পনা যে তারা মাত্র কয়েকদিন জাহান্নামের আজাব ভোগ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়াহুদীরা বলতো, পৃথিবীর মোট সময়কাল হচ্ছে 7,000 বছর, প্রতি 1,000 বছরের পরিবর্তে আমাদের একদিন শাস্তি হবে, তাহলে আমাদেরকে মাত্র 7 দিন জাহান্নামে থাকতে হবে। তাদের এই কথাকে খণ্ডন করতে এ আয়াত অবতীর্ণ হয়। কারো কারো মতে তারা 40 দিন জাহান্নামে থাকবে বলে ধারণা করত। তাবারি 2/276, কেননা তাদের পূর্বপুরুষরা 40 দিন পর্যন্ত বাছুরের পূজা করেছিল। কারো কারো মতে তাদের এই ধারণা হওয়ার কারণ ছিল এই যে, তাওরাতে আছে জাহান্নামের দুই তীরের জাক্কুম নামক বৃক্ষ পর্যন্ত 40 দিনের পথ, তাই তারা বলতো যে এই সময়ের পরে শাস্তি উঠে যাবে। এছাড়া হাফিজ আবু বকর ইবনে মারদুয়া রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, খাইবার যুদ্ধে বিজয় লাভ করার পর ইয়াহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশ্রিত একটি আস্ত ভেড়ার রোস্ট উপহার হিসেবে পাঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, এ এলাকায় যে ইয়াহুদিরা রয়েছে তাদের সকলকে সমবেত করো। ইয়াহুদিরা উপস্থিত হলে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের পিতাকে? তারা উত্তরে বলল, অমুক অমুক অমুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মিথ্যা বলছো, তোমাদের পিতা অমুক অমুক এবং অমুক। তখন তারা বলল, আপনি ঠিকই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো, এবার যদি আমি তোমাদেরকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করি তাহলে সঠিক উত্তর দিবে কি? তারা উত্তরে বলল, হ্যাঁ আবুল কাসেম, আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনি তো আমাদের পিতাদের নাম মিথ্যা বলার মতো সত্য ঘটনা বুঝতেই পারবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, বলতো জাহান্নামের অধিবাসী কারা? তারা উত্তরে বলল, আমরা কিছুদিন জাহান্নামে অবস্থান করব এবং এরপর আপনার উম্মত আমাদের স্থলাভিষিক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধ্বংস হোক এবং তোমরা অপমানিত হও, আল্লাহর শপথ আমরা কখনো তোমাদের স্থলাভিষিক্ত হব না। অতঃপর তিনি বললেন, আমি যদি আর একটি প্রশ্ন করি তাহলে তোমরা সঠিক উত্তর দিবে কি? তারা বলল, হ্যাঁ আবুল কাসেম। তিনি প্রশ্ন করলেন, তোমরা কি এই ভেড়ার গোস্তে বিষ মিশিয়েছ? তারা বলল, হ্যাঁ। তিনি আবার প্রশ্ন করলেন, কোন উদ্দেশ্যে তোমরা এটা করেছো? তারা বলল, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি যদি মিথ্যা নবীর দাবিদার হন তাহলে আমরা যেন আপনার কাছ থেকে পরিত্রাণ পাই, আর আপনি যদি সত্য নবী হন তাহলে বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আহমদ 2/451, ফাতহুল বারি 6/314, নাসাই 6/413, দালাইলুল নবুয়াহ 4/256। আয়াত 81, হ্যাঁ, যারা অনিষ্ট অর্জন করেছে এবং স্বীয় পাপের দ্বারা পরিবেষ্টিত হয়েছে তারাই অগ্নিবাসী, সেখানে তারা সদা অবস্থান করবে। আয়াত 82, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করছে তারাই জান্নাতবাসী, তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। আয়াত শেষ। ভাবার্থ এই যে, যার কর্ম সবই মন্দ, যার মধ্যে সাওয়াবের লেশ মাত্র নেই, সে জাহান্নামী। পক্ষান্তরে যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে এবং সুন্নাহ অনুযায়ী কাজ করেছে সে জান্নাতবাসী। যেমন অন্য স্থানে আছে, না তোমাদের বৃথা আশায় কাজ হবে আর না আহলে কিতাবের বৃথা আশায়। যে অসৎ কাজ করবে সে তার প্রতিফল পাবে এবং সে আল্লাহর পরিবর্তে কেহকে বন্ধু অথবা সাহায্যকারী প্রাপ্ত হবে না। পুরুষ অথবা নারীর মধ্যে যারা সৎ কাজ করে এবং সে বিশ্বাসীও হয় তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তারা রিজুর খরজুর দানার কণা পরিমাণও অত্যাচারিত হবে না। সূরা নিসা আয়াত 123-124। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে মন্দ কাজের অর্থ কুফরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওয়াইল রহমতুল্লাহি আলাইহি, আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ইকরিমা রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদা রহমতুল্লাহি আলাইহি এবং রাবি বিন আনাস রহমতুল্লাহি আলাইহি প্রভৃতি মনীষীগণ এর অর্থ করেছেন, শিরক তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে।
ইবনে আবি হাতিম 1/252, রাবি ইবনে খুশাইয়াম রহমতুল্লাহি আলাইহি এর মতে এর দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে পাপের অবস্থায় মারা যায় এবং তাওবা করার সুযোগ লাভ করে না। সুদ্দি রহমতুল্লাহি আলাইহি এবং আবু রাজিন রহমতুল্লাহি আলাইহিও অনুরূপ বলেছেন। ইবনে আবি হাতিম 1/253, আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলহি, কাতাদাহ রহমতুল্লাহি আলহি এবং রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলহিও বলেছেন যে এখানে বড় পাপ অর্থাৎ কাবিরা গুনার কথা বলা হয়েছে যা স্তূপীকৃত হয়ে অন্তরের অবস্থা খারাপ করে দেয়। ইবনে আবি হাতিম 1/253 প্রতিটি বর্ণনায় আসলে একই অর্থ বহন করে, আল্লাহ তাআলাই উত্তম জ্ঞানের অধিকারী। ছোট ছোট পাপ আস্তে আস্তে বড় ও ধ্বংসাত্মক কাজে প্রবৃত্ত করে। মুসনাদ আহমদে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাপকে ছোট মনে করো না, এগুলো জমা হয়ে মানুষের শের কারণ হবে। তোমরা কি দেখো না যে কতগুলো লোক একটি ঘড়ি নিয়ে ঘড়ির একটি স্তূপ হয়ে যায়, অতপরতে আগুন ধরিয়ে দিলে ওটা বড় বড় জিনিসকে পুড়িয়ে ছারখার করে দেয়। আহমদ 1/204। অতপর ইমানদারগণের বর্ণনা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, তোমাদের মধ্যে যারা কুফুরির মোকাবেলায় ইমান আনে এবং অসৎ কাজের মোকাবেলায় সৎ কাজ করে তাদের জন্য চিরস্থায়ী আরাম ও শান্তি, তারা শান্তিদায়ক জান্নাতে চিরকাল অবস্থান করবে। আল্লাহ প্রদত্ত শান্তি ও শাস্তি উভয়ই চিরস্থায়ী। আয়াত 83। আর যখন আমি বানি ইসরায়েল হতে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে ও আত্মীয়দের পিতৃহীনদের ও মিসকিনদের সঙ্গেও সদ্ব্যবহার করবে, আর তোমরা লোকের সাথে উত্তমভাবে কথা বলবে এবং সালাত প্রতিষ্ঠিত করবে ও যাকাত প্রদান করবে, অতঃপর তোমাদের মধ্য হতে অল্প সংখ্যক ব্যতীত তোমরা সকলেই বিমুখ হয়েছিলে যেহেতু তোমরা ছিলে অগ্রাহ্যকারী। আয়াত শেষ। আল্লাহ বানী ইসরায়েলের নিকট থেকে যে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, বানী ইসরায়েলের উপর যে নির্দেশাবলী রয়েছে এবং তাদের নিকট হতে যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে এখানে তারই বর্ণনা দেওয়া হচ্ছে এবং তাদের প্রতিশ্রুতি ভঙ্গের আলোচনা করা হচ্ছে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর একত্ববাদ মেনে নেয় এবং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে। শুধুমাত্র বানী ইসরায়েলই নয়, সমস্ত মাখলুকের প্রতি এ নির্দেশ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করিনি তার প্রতি এই ওহী ব্যতীত যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। সূরা আম্বিয়া আয়াত 25। তিনি আরো বলেন, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। সূরা নাহল আয়াত 36। সবচেয়ে বড় হক আল্লাহ তাআলারই এবং তার যতগুলি হক আছে তন্মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই যে তারই ইবাদত করতে হবে এবং তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার হকের পর এখন বান্দাদের হকের কথা বলা হচ্ছে। বান্দাদের মধ্যে মা বাবার হক সবচেয়ে বড় বলে প্রথমে উহারই বর্ণনা দেয়া হয়েছে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, সুতরাং আমার প্রতি ও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, প্রত্যাবর্তন তো আমারই নিকট। সূরা লুকমান আয়াত 14। অন্যত্র তিনি বলেন, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে। সূরা ইসরা আয়াত 23। অন্যত্র আরো বলেছেন, আত্মীয় স্বজনকে দিবে তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও পর্যটককেও, মুসাফিরকেও। সূরা ইসরা আয়াত 26। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আমল কোনটি? তিনি বলেন, যথাসময়ে সালাত আদায় করা। জিজ্ঞেস করেন, তারপর কোনটি? তিনি বলেন, মা বাবার খিদমত আদায় করা। জিজ্ঞেস করেন, তারপর কোনটি? তিনি বলেন, মা বাবার খিদমত আদায় করা। জিজ্ঞেস করেন, এরপর কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা। ফাতহুল বারি 6/5, মুসলিম 1/89। আর একটি সহিহ হাদিসে আছে, একটি লোক জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কার সাথে সদ্ব্যবহার করব? তিনি বললেন, তোমার মায়ের সঙ্গে। লোকটি জিজ্ঞেস করলো, তারপর কার সঙ্গে? তিনি বলেন, তোমার মায়ের সঙ্গে। আবার জিজ্ঞেস করেন, তারপর কার সঙ্গে? তিনি বলেন, তোমার বাবার সঙ্গে এবং তারপরে অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে। সূরা নিসার নিম্ন আয়াতের তাফসিরে এর বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো বিষয়ে অংশী স্থাপন করো না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। হাসান বসরি রহমতুল্লাহি আলহি বলেন, এর ভাবার্থ হচ্ছে তোমরা ভালো কাজের আদেশ করো ও মন্দ কাজ হতে বিরত রাখো, আর সহনশীলতা ক্ষমা করার নীতি গ্রহণ করো, এটাই উত্তম চরিত্র যা গ্রহণ করা উচিত। ইবনে আবি হাতিম 1/258, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভালো জিনিসকে ঘৃণা করো না, কিছু করতে না পারলেও অন্তত তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো। আহমদ 5/173, মুসলিম 4/2026, তিরমিজি 5/526।
সুতরাং আল্লাহ প্রথমে তার ইবাদতের নির্দেশ দেন, অতঃপর পিতামাতার খিদমত করা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের প্রতি সুনজর দেয়া এবং জনসাধারণের সাথে উত্তমভাবে কথা বলা ইত্যাদির নির্দেশ দেন। এরপর কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়েরও আলোচনা করেন, যেমন বলেন সালাত আদায় করো, যাকাত দাও, তারপর এ সংবাদ দেন যে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং অল্প লোক ছাড়া তাদের অধিকাংশই অবাধ্য হয়ে যায়। এ উম্মতকেও এই নির্দেশই দেয়া হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা আল্লাহরই ইবাদত করো এবং তার সাথে কোনো বিষয়ে অংশী স্থাপন করো না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজন, পিতৃহীন, দরিদ্র, সম্পর্কবিহীন প্রতিবেশী, পার্শ্ববর্তী সহচর ও পথিক এবং তোমাদের দাস দাসীদের সাথেও সদ্ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ অহংকারী আত্মাভিমানীকে ভালোবাসেন না। সূরা নিসা আয়াত 36। এই উম্মত অন্যান্য উম্মতের তুলনায় এসব নির্দেশ মানার ব্যাপারে এবং এর উপর আমল করার ব্যাপারে অনেক বেশি দৃঢ় প্রমাণিত হয়েছে। আয়াত 84। এবং আমি যখন তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে পরস্পর শোণিতপাত করবে না এবং স্বীয় বাসস্থান হতে আপন ব্যক্তিদেরকে বহিষ্কার করবে না, অতঃপর তোমরা স্বীকৃত হয়েছিলে এবং তোমরাই ওর সাক্ষী ছিলে। আয়াত 85। অনন্তর সেই তোমরাই পরস্পর খুনাখুনি করছো এবং তোমরা তোমাদের মধ্য হতে একদলকে তাদের গৃহ হতে বহিষ্কার করে দিচ্ছ তাদের প্রতি শত্রুতাবশত, অসৎ উদ্দেশ্যে পরস্পরের বিরুদ্ধে সাহায্য করছো এবং তারা বন্দী হয়ে তোমাদের নিকট আনিত হলে তোমরা তাদেরকে বিনিময় প্রদান করো, অথচ তাদেরকে বহিষ্কার করা তোমাদের জন্য অবৈধ। তাহলে কি তোমরা গ্রন্থের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের পার্থিব জীবনে দুর্গতি ব্যতীত কিছুই নেই এবং উত্থান দিনে তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে এবং তোমরা যা করছো তদ বিষয়ে আল্লাহ অমনোযোগী নন। আয়াত 86। এরাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করছে, অতএব তাদের দণ্ড লঘু করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আয়াত শেষ। মদিনার দুটি বিখ্যাত গোত্রের শান্তি চুক্তি এবং তা ভঙ্গ করা। মদিনার আনসারগণের দুটি গোত্র ছিল, এক আউস ও দুই খাজরাজ। ইসলামের পূর্বে এই গোত্রদ্বয়ের মধ্যে কখনো কোনো মিল ছিল না, পরস্পর যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। মদিনার ইয়াহুদীদের তিনটি গোত্র ছিল, বানু কাইনুকা, দুই বানু নাজির ও তিন বানু কুরাইজা। বানু কাইনুকা ও বানু নাজির খাজরাজের পক্ষপাতী ছিল এবং তারা বন্ধুতে পরিণত হয়েছিল এবং বানু কুরাইজার বন্ধুত্ব ছিল আউসের সঙ্গে। আউস ও খাজরাজের মধ্যে যখন যুদ্ধ শুরু হতো তখন ইয়াহুদীদের তিনটি দল নিজ নিজ মিত্রের সঙ্গে যোগ দিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করত। দুই পক্ষের ইয়াহুদি স্বয়ং তাদেরই হাতে মারাও যেত এবং সুযোগ পেলে একে অপরের ঘর বাড়ি ধ্বংস করত এবং দেশ থেকে তাড়িয়েও দিত, ধনমালও দখল করে নিত। অতঃপর যুদ্ধ বন্ধ হয়ে গেলে পরাজিত দলের ইয়াহুদি বন্দীদেরকে ইয়াহুদিরা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিত এবং বলতো, আমাদের প্রতি আল্লাহর নির্দেশ আছে যে আমাদের মধ্যে যদি কেহ বন্দী হয় তাহলে আমরা যেন তাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেই। তারই উত্তরে মহান আল্লাহ তাদেরকে বলেছেন, এর কারণ কি এই যে আমার এ হুকুম মানছ কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা পরস্পর কাটাকাটি করো না, একে অপরকে বাড়ি হতে বের করে দিও না, তা মানছ না কেন? এক হুকুমের উপর ইমান আনা এবং অন্য হুকুমকে অমান্য করা, এটা আবার কোন ইমানদারি? আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিজেদের রক্ত প্রবাহিত করো না, নিজেদের লোককে তাদের বাড়ি হতে বের করে দিও না, কেননা তোমরা এক মাজহাবের লোক এবং সবাই এক আত্মার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুমিন পরস্পর বন্ধুত্ব, দয়া ও সাহায্য সহানুভূতি করার ব্যাপারে একটি শরীরের মতো। কোন একটি অঙ্গের ব্যথায় সমস্ত শরীর অস্থির হয়ে থাকে, শরীরে জ্বর চলে আসে এবং রাত্রে নিদ্রা হারিয়ে যায়। মুসলিম 4/1999। এরকমই একজন সাধারণ মুসলিমের বিপদে সারা বিশ্বজাহানের মুসলিমদের অস্থির হওয়া উচিত। আব্দ খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সালমান ইবনে রাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নেতৃত্বে লালজারে জিহাদ করেছিলাম। ওটা অবরোধের পর আমরা ওই শহরটি দখল করি, ওর মধ্যে কিছু বন্দীও ছিল। এদের মধ্যে একটি কৃতদাসীকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 700 কিনে নেন। রাসূল জালুতের নিকট পৌঁছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইয়াহুদির নিকট গমন করেন এবং তাকে বলেন, দাসীটি তোমার ধর্মের নারী, আমি একে 700 বিনিময়ে কিনেছি, এখন তুমি তাকে কিনে আজাদ করে দাও। সে বলে, খুব ভালো কথা, আমি 1400 দিচ্ছি। তিনি বলেন, আমি 4000-এর কমে একে বিক্রি করব না। তখন সে বলে, তাহলে আমার কেনার প্রয়োজন নেই। তিনি বলেন, একে ক্রয় করো নতুবা তোমার ধর্ম চলে যাবে। তাওরাতে লিখিত আছে, বানী ইসরায়েলের কোনো একটি লোকও যদি বন্দী হয় তাহলে তাকে কিনে আজাদ করে দাও। সে যদি বন্দী অবস্থায় তোমাদের নিকট আসে তাহলে মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নাও এবং বাস্তুহারা করো না। এখন হয় তাওরাতকে মেনে তাকে ক্রয় করো আর না হয় তাওরাতকে অস্বীকার করো। সে বুঝে না এবং বলে, তুমি কি আব্দুল্লাহ ইবনে সালাম? তিনি বলেন, হ্যাঁ। সুতরাং সে 4000 নিয়ে আসে, তিনি 2000 তাকে ফেরত দেন। মোট কথা, কুরআন মাজিদের এই আয়াতটিতেই
ইয়াহুদীদেরকে নিন্দা করা হয়েছে যে তারা আল্লাহর নির্দেশাবলী জানা সত্ত্বেও তাকে পৃষ্ঠের পিছনে নিক্ষেপ করেছে। আমানতদারী ও ইমানদারী তাদের মধ্যে লোপ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, তার নির্দেশাবলী, তার জন্মস্থান, তার হিজরাতের স্থান ইত্যাদি সবকিছুই তাদের কিতাবে লিপিবদ্ধ আছে, কিন্তু এসব কিছুই তারা গোপন করে রেখেছে। শুধু এটুকুই নয়, বরং তারা তার বিরুদ্ধাচরণ করেছে। এ কারণেই তাদের উপর ইহলৌকিক লাঞ্ছনা এসেছে এবং পরকালেও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী কঠিন শাস্তি। আয়াত 87। এবং অবশ্যই আমি মুসাকে কিতাব প্রদান করেছি ও তৎপরে ক্রমান্বয়ে রাসুলগণকে প্রেরণ করেছি, এবং আমি মারিয়াম নন্দন ঈসাকে নিদর্শন সমূহ প্রদান করেছিলাম এবং পবিত্র আত্মাযোগে তাকে শক্তি সম্পন্ন করেছিলাম। কিন্তু পরে যখন তোমাদের নিকট কোন রাসুল তোমাদের প্রবৃত্তি যা ইচ্ছা করতো না তা নিয়ে উপস্থিত হলো, তখন তোমরা অহংকার করলে, অবশেষে একদলকে মিথ্যাবাদী বললে এবং একদলকে হত্যা করলে। আয়াত শেষ। বানী ইসরায়েলের অবাধ্যতা এবং নাবীদের হত্যা করা। এখানে বানী ইসরায়েলের অবাধ্যতা, অহংকার এবং প্রবৃত্তি পূজার বর্ণনা দেয়া হচ্ছে। তারা তাওরাতের পরিবর্তন সাধন করলো। মুসা আলাইহিস সালামের পরে তার শরিয়াত নিয়ে অন্য যেসব নবী আলাইহিস সালাম এলেন তাদের তারা বিরোধিতা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাওরাত নাজিল করেছিলাম যাতে হিদায়াত ছিল এবং আনুষ্ঠানিক বিধানাবলীর আলো ছিল। আল্লাহর অনুগত নাবীগণ তদনুযায়ী ইয়াহুদীদেরকে আদেশ করত, আর আল্লাহ ওয়ালাগণ এবং আলিমগণও, কারণ এই যে তাদের এই কিতাবুল্লাহর সংরক্ষণের আদেশ দেওয়া হয়েছিল। সূরা মাইদা আয়াত 44। সুদ্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, আবু মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে কাফাইনা শব্দের অর্থ হলো সাফল্য লাভ। ইবনে আবি হাতিম 1/268, অন্যান্যরা বলেছেন অনুসরণ। উভয় অর্থই যথার্থ ও যুক্তিগ্রাহ্য। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি একের পর এক আমার রাসূল প্রেরণ করেছি। সূরা মুমিনুন আয়াত 44। মোট কথা, ক্রমান্বয়ে নবীগণ আলাইহিসসালাম বনী ইসরায়েলের মধ্যে আসতে থাকেন এবং ঈসা আলাইহিসসালাম পর্যন্ত গিয়ে শেষ হয়। ঈসা আলাইহিসসালামকে ইঞ্জিল প্রদান করা হয়। এর মধ্যে কতকগুলি নির্দেশ তাওরাতের বিপরীত ছিল, এজন্যই তাকে নতুন নতুন মুজিজাও দেয়া হয়েছে। যেমন আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করা, মাটি দ্বারা পাখি তৈরি করে ওর মধ্যে ফুঁ দিয়ে আল্লাহর হুকুমে তাকে উড়িয়ে দেওয়া, আল্লাহর হুকুমে কুষ্ঠরোগীকে ভালো করে দেওয়া, তার হুকুমে কতকগুলি ভবিষ্যতের সংবাদ প্রদান করা ইত্যাদি। ইবনে আবি হাতিম 1/268, অতঃপর মহান আল্লাহ ঈসা আলাইহিসসালামকে সহায়তার জন্য রুহুল কুদ্দুস অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামকে নিযুক্ত করেন। অথচ বানী ইসরায়েলরা তার প্রতি বেশি বিরুদ্ধাচরণ ও অবজ্ঞা প্রদর্শন করেছে এবং তাওরাতে যে ঈসা আলাইহিসসালামের সম্পর্কে উল্লেখ করা হয়েছে তা অস্বীকার করেছে। কুরআনে বর্ণিত হয়েছে, আমি এসেছি তোমাদের জন্য যা অবৈধ হয়েছে তার কতিপয় তোমাদের জন্য বৈধ করতে, আর তোমাদের রবের নিকট হতে তোমাদের জন্য নিদর্শন নিয়ে। সূরা আলে ইমরান আয়াত 50। অথচ বানী ইসরায়েলরা বিভিন্ন নবী আলাইহিস সালামের সাথে অসদাচরণ ও দুর্ব্যবহার করেছে, তাদেরকে অস্বীকার করেছে এবং কেহ কেহকে হত্যা করেছে। এসব কিছুই ঘটেছিল এজন্য যে বানী ইসরায়েলরা যা আশা করত অথবা বিশ্বাস করত তার বিপরীত কথাই নবীগণের দাওয়াতের বিষয় ছিল। তাওরাতের যে সমস্ত বিষয় বানী ইসরায়েলরা পরিবর্তন করেছিল, ওই সমস্ত বিষয় নবীগণ পুনর্বহাল করতে চাইলে তা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ফলে নবীগণকে মেনে নেওয়া তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে, তাই তারা নবীগণকে অস্বীকার করে এবং হত্যা করে। আল্লাহ বলেন, কিন্তু পরে যখন তোমাদের নিকট কোন রাসুল তোমাদের প্রবৃত্তি যা ইচ্ছা করতো না তা নিয়ে উপস্থিত হলো, তখন তোমরা অহংকার করলে, অবশেষে একদলকে মিথ্যাবাদী বললে এবং একদলকে হত্যা করলে। সূরা বাকারা আয়াত 87। জিব্রাইল আলাইহিস সালামের অপর নাম রুহুল কুদ্দুস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহি আলাইহি, ইসমাইল ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহি, সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, আতিয়া আল আউফি রাহমাতুল্লাহি আলাইহি এবং কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি প্রভৃতি মনীষীবর্গের এটাই অভিমত যে রুহুল কুদ্দুসের ভাবার্থ হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। ইবনে আবি হাতিম 1/270, কুরআন মাজিদের এক স্থানে আছে, জিব্রাইল এটা নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারী হতে পারো। সূরা শুআরা আয়াত 193-194। সহি বুখারিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান কবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য মসজিদে একটি মিম্বর রাখেন। তিনি মুশরিকদের ব্যঙ্গ কবিতার উত্তর দিতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য প্রার্থনা করতেন, হে আল্লাহ, আপনি রুহুল কুদ্দুস দ্বারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করুন, সে আপনার নবীর পক্ষ থেকে উত্তর দিচ্ছে। ফাতহুল বারি 10/562, আবু দাউদ 5/279, তিরমিজি 8/137। সহি বুখারি ও সহি মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলামত
খিলাফত আমলে একদা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কবিতা পাঠ করছিলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে তিনি বলেন, আমি তো ওই সময়ও এখানে এই কবিতাগুলো পাঠ করতাম যখন এখানে আপনার চেয়ে উত্তম ব্যক্তি বিদ্যমান থাকতেন। অতঃপর তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর শপথ করে বলুন তো, আপনি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেননি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের কবিতার উত্তর দিয়ে থাকে, হে আল্লাহ রুহুল কুদ্দুস দ্বারা তাকে সাহায্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহর শপথ, আমি শুনেছি ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহির গ্রন্থে যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুহুল কুদ্দুস জিব্রাইল আলাইহিস সালাম আমাকে জানালেন, কোন লোকই স্বীয় আহার্য ও জীবন পুরা করা ছাড়া মারা যায় না। আল্লাহকে তোমরা ভয় করো এবং দুনিয়া কামানোর ব্যাপারে দিনের প্রতি লক্ষ্য রেখো। আস-সুন্নাহ 14/304। এই আয়াতে রুহুল কুদ্দুস দ্বারা সাহায্য করার বর্ণনার সাথে সাথে কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিল শিখানোরও বর্ণনা রয়েছে। এর দ্বারা জানা যাচ্ছে যে ওটা এক জিনিস এবং ওগুলি অন্য জিনিস, রচনারীতিও এটার অনুকূলে এবং অনুকূলে রয়েছে। কুদ্দুস এর ভাবার্থ হচ্ছে মুকাদ্দাস, যেমন হাতিম জুদ এবং রাজুলি সাদিক এর মধ্যে। রুহুল কুদ্দুস ও রুহুম মানহু বলার মধ্যে নৈকট্য ও মাহাত্ম্যের একটি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, এটা এজন্য বলা হয়েছে। ইয়াহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। জামাকশারি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর এ কথা বলা উদ্দেশ্য নয় যে তারা হত্যা করেছিল, কারণ ইয়াহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যা করতে চেষ্টা করেছিল। তারা বিষ প্রয়োগ করে ও জাদুর মাধ্যমে হত্যার চেষ্টা করে। অসুস্থ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুসজ্জায়, তখন তিনি বলেন, খাইবারের যুদ্ধের সময় তারা ইয়াহুদিরা আমাকে যে খাদ্য খেতে দিয়েছিল, বিষ মিশ্রিত খাসির গোস্ত, তার প্রতিক্রিয়া আমি এখনো উপলব্ধি করছি। এখন তো হৃৎপিণ্ডের মূল ধমনির রক্ত প্রবাহ বন্ধ হওয়ার পথে। ইবনে আবি হাতিম 3/1239, ফাতহুল বারি 7/737।